আমাদের গত দিন যেটা আমাদের আলোচনা হয়েছে আমাদের সেখানে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রী বিষয়ক মন্ত্রী উনি ছিলেন, উনি সভাপতিত্ব করেছেন এবং সেখানে আমাদের সিদ্ধান্ত ছিল যে আপনার 10 তারিখ পর্যন্ত এই বিধিনিষেধ বর্ধিত করা, অর্থাৎ 5 তারিখ পর্যন্ত সেই বিধিনিষেধ ছিল রাত 12টা পর্যন্ত, সেটি আগামী 10ই আগস্ট রাত 12টা পর্যন্ত সেটা চলমান থাকবে। 11 তারিখ থেকে যেটি চিন্তাভাবনা চলছে যে এটি ধাপে ধাপে পর্যায়ক্রমে ধাপে ধাপে এটিকে আপনার শিথিল করা, এবং সেক্ষেত্রে আপনি জানেন যে এখনও কিন্তু আমাদের যদিও এখন ইনফেকশন শনাক্তের হার একটু কমছে, তারপরে কিন্তু মৃত্যু হার কিন্তু আপনার প্রায় 261 ছিল গতকালকে, তার আগের দিন, হ্যাঁ, এই যে এর ভিতরে 200-250 অর্থাৎ 200-এর উপরে এটা এখনও কিন্তু আছে। তো সে বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই রাখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে, এবং সেক্ষেত্রে আগামী দিনে আমরা কী পর্যায়ে শিথিল করতে পারবো সেটি কিন্তু আমাদের সে বিষয়টি নিয়ে আমরা হয়তো আজকে সিদ্ধান্ত পাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, সেটি হয়তো আমরা আজকে অথবা কালকে সকাল নাগাদ আমরা জানাতে পারবো। তবে যেটি হচ্ছে আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের হয়তো আগামী দিনে আমাদের দোকানপাট বা কি আস্তে আস্তে খুলতে হবে, কিন্তু সকলেই যাতে করে স্বাস্থ্যবিধি মানে এবং এই পরিস্থিতিতে অত্যন্ত সতর্কতার সাথে সকলেই যেন আপনার স্বাস্থ্যবিধি মেনে কর্মকাণ্ডগুলো করেন সেটির উপরে আমাদের সর্বোচ্চ জোর থাকবে। আমরা কিন্তু টিকা গণটিকা কার্যক্রম অত্যন্ত সফলভাবে গতকালকে থেকে শুরু করেছি এবং এটা কিন্তু চলমান থাকবে, এবং আমাদের কিন্তু বিভিন্ন যে কেন্দ্রগুলো থেকে আপনার জেলা এবং উপজেলা কেন্দ্রগুলো থেকে কিন্তু এটা অনেক আগে থেকে অব্যাহত আছে, আমাদের টিকাদান কর্মসূচি চলছে। তো এর এখন যে গণটিকা কার্যক্রম সেটিও কিন্তু 12 তারিখ পর্যন্ত আমাদের চলমান, তারপরে আবারও আমাদের এটা চলমান থাকবে, বিভিন্ন একটু একটু গ্যাপ দিয়ে গিয়ে এটা আবার চলমান থাকবে। তো সেক্ষেত্রে আমরা চাইবো যে প্রত্যেকে যেন মাস্ক পরে, এবং মাস্ক পরার বিষয়টিকে কিন্তু আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, এবং আমরা কিন্তু এই টিকা কার্যক্রমের মধ্যে আমরা কিন্তু দোকানদার, তারপর যারা বিভিন্ন কারণে বাইরে যেতে হয় বা কাজকর্ম করতে হয়, যারা আপনার ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন, এবং দেখা যাচ্ছে যারা বিভিন্ন পরিবহনের কর্মচারী আছে, ড্রাইভার, তারপরে আমাদের সুপারভাইজার হেল্পার থেকে শুরু করে এ জাতীয়, তো তাদেরকে কিন্তু আমরা প্রায়োরিটি দিয়েছি, এবং সেক্ষেত্রে এদের টিকাদানটা সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু আমাদের আগামী দিনে এটাকে ম্যানেজ করা সহজ হবে। সেই জন্য যাদেরকে বাইরে আসতে হয় কর্মজীবী এবং যাদেরকে মানুষের সাথে মিশতে হয় তাদেরকে কিন্তু আমরা প্রায়োরিটি দিয়ে টিকাটা দিচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে এই টিকাদান কর্মসূচির মাধ্যমে এই সমস্ত মানুষগুলোকে যাতে করে একটা সুরক্ষার মধ্যে আনতে পারি, এই একটি। আরেকটি বিষয় হচ্ছে যে সকলে যাতে মাস্ক পরে, তবে অবশ্যই আমাদেরকে কিন্তু বিবেচনায় আমাদের যেটি রয়েছে সেটি ধাপে ধাপে আস্তে আস্তে আপনার এই এটি সীমিত পরিসরে শিথিল করা বিধিনিষেধগুলোকে। আমরা সে বিষয়গুলো আমরা আজকে হয়তো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পরে আমরা পরিপূর্ণভাবে ডিটেইল আমরা কিন্তু প্রজ্ঞাপন দিতে পারব, অথবা আগামীকাল সকালের মধ্যে আমরা প্রজ্ঞাপনটা দিতে পারব। আমাদের এই বিষয়টি কতটুকু আমরা এটাকে শিথিল করব এবং সেই নির্দেশনাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়েই আমরা কিন্তু দিব, তো সেই অপেক্ষায় আমরা আছি। সেখানে সব খুলে দেওয়া হবে, সেখানে কিন্তু আমাদের পরামর্শ হচ্ছে ধাপে ধাপে, এই কথাটি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ধাপে ধাপে, হ্যাঁ, তো অর্থাৎ বিভিন্ন পর্যায়ে কোনটি আগে খোলা হবে কোনটি পরে এরকম কিছু বিষয় থাকবে, এবং সেটি কতটুকু পরিসরে খোলা হবে সেটিও কিন্তু একটা বিষয় আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে, হ্যাঁ, এবং সকলে যাতে শতভাগ মাস্ক পরে সেই জিনিসটা যাতে আমরা নিশ্চিত করতে পারি সেটি কিন্তু, এবং শারীরিক দূরত্ব, মাস্ক পরা এবং হাত ধোয়া, এই তিনটি শারীরিক যে স্বাস্থ্যবিধি এটা যেন সকলে কঠোরভাবে অনুসরণ করে সেই বিষয়টির উপরে কিন্তু সরকারের পক্ষ থেকে এবং সকলকে আহ্বানও জানানো হয়েছে সকলে যাতে করে এই বিষয়টি নজর রাখে এবং সেটি যেন বাস্তবায়ন করে।
আপনি বলছেন যে যারা বাইরের ঘরের বাইরে বের হতেই পারে যে টিকাদান মানে সম্পূর্ণ হওয়া নিশ্চিত হওয়া সাপেক্ষে সিদ্ধতা থাকবে, এই নিশ্চিত হওয়াটা কি হবে টিকাদানে? না আমার আমাদের যেটা দেখেন সাত তারিখে গতকালকে যেটা আমরা করেছি তাতে আমরা প্রত্যেকটা ইউনিয়নে 600 জনকে দিয়েছি। তো 600 জনের ভিতরে প্রত্যেকটা ইউনিয়নে যারা ওখানে আপনার দোকানদারি করছে, বিভিন্ন দোকান আছে, যারা কাঁচা বাজারগুলোতে যারা সবজি থেকে শুরু করে মাছ বিক্রেতা যারা আছে, এবং বিশেষ করে যারা আপনার অটোরিকশা চালক থেকে শুরু করে যারা বিভিন্ন ধরনের তাদেরকে বাইরে আসতে হয়, সেই সমস্ত মানুষগুলো কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে। যাদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে মানুষের সংস্রবে আসতে হচ্ছে, সংস্পর্শে আসতে হচ্ছে, তাদেরকে কিন্তু আমরা প্রায়োরিটি দিয়েছি এবং সেভাবে বেছে নিয়েছি। সেখানে বৃদ্ধ আছে, আমাদের মুক্তিযোদ্ধা আছে, আমরা সেলুন কর্মী আছে, হ্যাঁ এভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে বেছে নিয়েছি। তো টার্গেটটা হচ্ছে যাদেরকে এই এই কার্যক্রমও কিন্তু আমাদের রাখতে হবে, অর্থনৈতিক গতিও আমাদের রাখতে হবে। সেই জন্য আমরা কিন্তু সকলের কাছে ইনফরমেশনগুলো দিয়েছি যাতে করে ওই সমস্ত মানুষগুলো যাদেরকে এই ঝুঁকির মধ্যে বেশি থাকতে হয় তারা যাতে করে আগের টিকাটা নিয়ে নিতে পারে। আমাদের কিন্তু যেহেতু কার্যক্রমটা অব্যাহত আছে, আমরা আমাদের টিকাও আমাদের হাতে যথেষ্ট আছে, তো আমরা সেইভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি। যাতে ফার্স্ট টার্গেট হচ্ছে যারা যাদেরকে বলা হয় সুপার স্প্রেডার, তারা কিন্তু ফার্স্ট টার্গেট, যাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। এবং সেক্ষেত্রে ফ্রন্টলাইনে যারা আছে, ডাক্তার বা নার্সেস বা এদের জাতীয় যারা আছেন, তাদেরকে তো আমরা প্রায়োরিটি দিয়েছি যে তাদেরকে টিকাদানে আমরা ইতিমধ্যে তাদেরকে টিকা দিয়ে ফেলেছি প্রায়। তো কিছু কিছু যদি যেগুলো বাকি আছে সেগুলো আমাদের টার্গেট আছে। আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ধরে রাখার জন্য মানুষের অর্থনীতি বা নিম্নায়ের মানুষের কথা চিন্তা করে আমাদেরকে হয়তো আপনার এটি ধাপে ধাপে এই বিধিনিষেধগুলোকে শিথিল করতে হবে। তো সেক্ষেত্রে কতটা শিথিল হবে সে বিষয়টি আমরা পরিপূর্ণভাবে আমরা স্পষ্টভাবে জানাতে পারবো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা নেবার পরে, পাওয়ার পরে, নির্দেশনা পাওয়ার পরে। খুলে দিতে হলো একটা বাস্তবতার নিরিখে। আপনি জানেন যে আমরা শুধু শ্রমিকদের কথাও চিন্তা করতে হবে এবং এই কলকারখানাগুলো যাতে চালু থাকে সে কথাও আমাদের চিন্তা করতে হবে। কর্মসংস্থান তৈরি করছেন যারা, তারা খুব গুরুত্বপূর্ণ আপনার ভূমিকা রাখেন অর্থনীতিতে। আপনি যখন বিদেশের কোনো কোম্পানির কাছ থেকে কোনো চুক্তিবদ্ধ হন, এতদিনের ভিতরে মালটা তৈরি করে আপনার প্রোডাক্ট তৈরি করে দেবেন তার কাছে, তো সেটা কিন্তু আপনি চুক্তিবদ্ধ না। আমি বলতে চাচ্ছি যেটা, হ্যাঁ এখন যে বিষয়টি আমরা কিন্তু তখন খুলে দিয়েছিলাম, আসলে তাদের সাথে আমাদের একটা ফেয়ার এগ্রিমেন্ট ছিল যে যারা স্থানীয়ভাবে যারা উপস্থিত আছেন তাদেরকে নিয়েই কার্যক্রম শুরু করবেন, পরবর্তীতে যখন আমরা সুযোগ করে দেব পরিবহনে তখন তারা ফিরে আসবেন। কিন্তু সেটা হয়নি, মানুষ হয়তো আতঙ্কিত হয়েছে, যারা ওখানে কাজ করে চাকরি হারাবার ভয় পেয়ে তারা কিন্তু আসা শুরু করেছে, বিধায় কিন্তু আমাদের পরবর্তী ডিসিশন দিতে হয়। তো যাই হোক, এখন আমাদের পরিকল্পনা হচ্ছে, এখন আশা করি সকলেই চলে এসছে, এখন শ্রমিকরা কিন্তু সকলেই চলে এসছে, এবং সেটি কিন্তু আপনি আমাদের নিশ্চয়ই যেটি বিষয়টি যে দেখলেন যে যেহেতু আপনার আন্তর্জাতিক মার্কেটের বিষয়টি রয়েছে এবং আমাদের প্রতিযোগিতার একটি মার্কেটে কিন্তু বাংলাদেশে কাজ করতে হয়, তো এতগুলো মানুষের কর্মসংস্থান এবং আপনি চুক্তি আবদ্ধ একটি বিষয়, তো সব কিছু বিবেচনা করে সেটা আমরা করেছি। তো আগামী দিনে অবশ্যই আমাদের এইটুকু যে আমরা করতে পেরেছি তাদেরকে 8 দিন আমরা যে এই বিধি নিষেধের মধ্যে আনতে পেরেছিলাম, এর আগে কখনোই এই আমাদের রপ্তানিমুখী শিল্প কলকারখানা বিধি নিষেধের আওতায় ছিল না। তো এদের যে আওতায় আনা গেছে 8 দিন, এটাই আমাদের জন্য একটা বড় পজিটিভ একটা প্লাস পয়েন্ট ছিল যে তাদেরকে অন্তত আমরা রাখতে পেরেছিলাম। ঈদের ছুটির এই এতে এই সুযোগটা সরকার নিয়েছে, এটা আমরা পজিটিভলি দেখছি যে 8 দিন অন্তত তাদেরকে আমরা ঘরে রাখতে পেরেছি, তারা বাইরে ঘোরাফেরা বা এই জিনিসগুলো থেকে বিরত থেকে এটা। তো সেক্ষেত্রে মনে করেন যে অপরিহার্যতা, সেই কারণে আমাদের সেটা খুলতে হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই যারা আসা যাওয়া করছেন এখনও কিন্তু সকলেই এখন সচেতন হতে পেরেছেন, কারণ এত ব্যাপক সংক্রমণ এবং অনেক জায়গাতে কিন্তু আইসিইউ বেড ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, এ বিষয়গুলো কিন্তু সকলে এখন জানেন। মানুষ কিন্তু সকলে জানে, যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু এখন চিন্তা করছেন
যে আমাকে ট্রিটমেন্ট নিতে হবে, আগে ট্রিটমেন্টের বিষয়টি তো আমাকে নিশ্চিত করতে হবে। তো সেই জন্য আমরা চেষ্টা করছি প্রতিনিয়তই, কিন্তু আমরা বেড সংখ্যা বাড়াচ্ছি, সরকারের প্রচেষ্টা আছে। আপনি জানেন কালকেও আমরা কিন্তু বঙ্গবন্ধু যে আমাদের হাসপাতাল ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু আমরা একটি এক্সটেন্ডেড একটি করেছি, আমরা অংশ সেখানে তৈরি হয়েছে। তো তো সেটা বিষয় হচ্ছে যে কিন্তু আমাদের এটাও চিন্তা করতে হবে যে শারীরিকভাবে এবং মৃত্যু ঝুঁকিও আছে, সেই জন্য প্রত্যেককেই সহযোগিতা করতে হবে, প্রত্যেককেই যাতে কেউ আক্রান্ত আমরা নিজেরা না হই সেই জন্য সুরক্ষায় থাকার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এই এক্ষেত্রে মানুষ যথেষ্ট সচেতন হয়েছে, আগামী দিনে এটা খুললেও সকলের স্বাস্থ্যবিধি অনুযায়ী যদি আমরা চলি এবং আমরা যদি মাস্ক পরি, শারীরিক দূরত্ব মেনটেন করি, তাহলে গত যে মিটিংয়ে এটি আপনি যেটি বললেন এটি আলোচনা হয়েছে মিটিংয়ের মধ্যে, এবং সেটি সে মিটিংয়ে আলোচনা হয়েছে। তো আমরা নিশ্চয়ই এ বিষয়ে আমাদের আগামীতে একটা কিছু নির্দেশনা পাবো, সেই নির্দেশনা আলোকেই আমাদের মাস্ক পরার বিষয়টি মানুষকে সচেতন করে এবং বিভিন্ন পর্যায়ের বিশেষ করে পাড়া মহল্লা এবং ওয়ার্ডে কমিটিগুলো আপনার করোনা প্রতিরোধ কমিটি, সেই কমিটিগুলো আমরা তৈরি করছি এবং মানুষকে আরও নিবিড়ভাবে বোঝানো যে যাতে করে তারা মাস্ক পরে এবং আপনার অপ্রয়োজনীয় বাইরে না যায় এবং যেখানে সমাগম ঘটে এ ধরনের জায়গাগুলোতে এড়িয়ে চলে, সেভাবে কিন্তু আমরা ব্যাপকভাবে ইতিমধ্যে কার্যক্রম আমরা শুরু করেছি এবং পাড়া মহল্লা সব জায়গাতে কমিটি তৈরি করা হচ্ছে এবং সেখানে বিভিন্ন পর্যায়ের কমিটি সেখানে কাজ করছে। তা আশা করি যে আমাদের এই মাস্ক পরার ব্যাপারটি আরও আগামী দিনে জোরদার হবে এবং আমরা এক্ষেত্রে আরও সফলতা পাব। এ বিষয়ে আমি এখন যেহেতু গতদিন আলোচনা হয়েছে কী পর্যায়ে আছে আমি এ মতো বলতে পারবো না, এটা আমাদের গতদিনের মিটিংয়ে যারা সভাপতি করেছে সভাপতি ছিলেন এবং আমাদের ক্যাবিনেট সেটি বিষয়ে বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ না না এটা এটা হচ্ছে তো হ্যাঁ আমরা ওখানে আপনার যেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটা কমিটি সেটা তো আমরা দিয়েছি, পিএমও অফিস থেকে একটা নির্দেশনা গেছে সেটা একটা কমিটির ব্যাপারে। আমরাও কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু এই আগস্ট মাসটা আপনি জানেন যে আমাদের জাতীয় শোক দিবস এবং শোকের মাস, আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠান আছে, আমাদের দলের পক্ষ থেকেও কিন্তু এই কমিটিগুলোর জন্য বলা হয়েছে যাতে করে এই ওয়ার্ডে ওয়ার্ডে এবং পাড়া মহল্লায় কমিটি করে আমরা যাতে সকলে মাস্ক পরে সে বিষয়ে সচেতন করা, মানুষকে সচেতন করা, সে বিষয়গুলো আমরা আমাদের সরকারি দলের পক্ষ থেকেও আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেখান থেকেও হচ্ছে। আমরা এই এই যে বিভিন্ন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যত বেশি কমিটি করা হবে এবং তারা যদি খুব বিনয়ের সাথে ভালো অ্যাপ্রোচের মাধ্যমে মানুষকে বোঝানোর যে বিষয়টি, কারণ একটি পাড়াতে নিজেরা নিজেদের আত্মীয় স্বজনই থাকে, তাদেরকে সেইভাবে যদি আমরা বড়োদেরকে শ্রদ্ধা করে ছোটোদেরকে স্নেহ করে যদি আমরা বলতে পারি যে আসলে ভয়াবহ অবস্থা, তো সেখানে অবশ্যই মাস্ক পরতে হবে, তাহলে সকলেই শুনবেন। তো এটা একটা সামাজিক আন্দোলনে এটাকে রূপ দেওয়ার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি, কারণ সামাজিক আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা এর আগে আমাদের অনেক উদাহরণ আছে, অনেক ভালো কাজ করতে পেরেছি, বিশেষ করে জঙ্গিবাদের ব্যাপারে আমাদের যে একেবারে কার্যকরী ভূমিকাটা ছিল সামাজিক আন্দোলনে, তো সেটি আমরা একটা অনুসরণ করতে চাই যাতে করে এই কমিটিগুলো খুব সুন্দরভাবে কাজ করবে এবং মানুষকে মাস্ক পরানো এবং স্বাস্থ্যবিধি মানানোর বিষয়ে তারা সচেষ্ট হবে। এতে এই কথা তো আমি বলিনি, অবশ্যই বলছি, এমন কোনো কথা বলা যাবে না দেখেন যেটা, হ্যাঁ বাংলাদেশ তো দেখেন আমাদের কিন্তু ইকোনমিটাকে করে করে এই যে চালাতে হচ্ছে, তারপরে ডেঙ্গু আছে, তারপরে যে বৃষ্টি, হ্যাঁ এবছরে আমরা কয়েকটা ধাপে দিলাম, তো সেটা আপনাকে এস্টিমেট করে আসলে বিভিন্ন ধাপে আমাদের মার্চে একটা গেল, হ্যাঁ অবস্থা সেখানে কিন্তু ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় থেকে তারপর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সেখানে কিন্তু আপনার সাহায্য করা হয়েছে। আবার এবারেও কিন্তু আপনি দেখেছেন শুধু কিছুদিন আগে যেটা বলা হয়েছে যে ওএমএস যারা ওখান থেকে আটা এবং চাল সেটি বিতরণ করা, হ্যাঁ তারপরে আমরা কিন্তু এই যে ঈদের আগে মানুষকে দিলাম, তারপরে হচ্ছে ওখানে কিন্তু লেখা আছে কত মানুষকে কত টাকা এবং 2,500 টাকা করে দেওয়া হয়েছে কত মানুষকে, সেটা কিন্তু আপনার ঈদের আগেই, এবং 100 কোটি টাকা শুধু রাখা হয়েছে এবার এই সমস্ত সাহায্য দেবার পরে এক্সেস
এ টাকাটা কিন্তু এখনই সেভাবে ইউজ হয়নি, কারণ আগেকার যে পর্যাপ্ত যেটা আছে, কারণ আমি জানি তো আমার স্থানীয়ভাবে সব সেটা আমাদের রাখাছে, তাৎক্ষণিকভাবে যে কেউ যদি বলে যে আমার সাহায্য লাগবে এইটা প্রশাসন সে টাকাটা দিয়ে দেবে। হ্যাঁ, 100 কোটি টাকা সেখানে রাখা হচ্ছে, তা আমার সেই টাকাটা এখন রয়ে গেছে, আমার প্রায় 34 লাখ টাকা আমার জেলার জন্য সে টাকাটা রয়ে গেছে আমাদের কাছে। তো এরপরে আমরা কিন্তু ওই জিআর থেকে যে চালটা আমাদের কাছে ছিল সেটা প্রায় অনেক, সেটা আমাদের বিভিন্ন পর্যায়ের আমাদের কিন্তু মানুষজনকে আমরা দিচ্ছি, যেরকম হচ্ছে বাস শ্রমিককে দিয়েছি, ট্রাক শ্রমিকদেরকে দিয়েছি, এমআরএস শ্রমিকদেরকে দিয়েছি, আমরা কিন্ডারগার্টেন স্কুল টিচার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সেখানে কিন্তু আমরা 20 কেজি করে চাল প্লাস অন্যান্য জিনিসপত্র যা ছিল এগুলো দিয়েছি। কোনো জায়গাতেই কিন্তু এই খাবারের ব্যাপারে ব্যাপার উদ্বৃত্ত যথেষ্ট দেওয়া হয়েছে, কোনো জায়গায় কিন্তু আপনার কোনো কমপ্লেইন এ পর্যন্ত নাই, এরকম কোনো কমপ্লেন। এরপরেও কিন্তু মানুষজনকে আমরা আহ্বান করেছি বিভিন্ন পর্যায়ের, তারা যাতে করে আপনার মানুষকে উদার হস্তে তারা সহযোগিতা করে, তো বিভিন্ন আপনার প্রতিষ্ঠান থেকে কিন্তু সহযোগিতাগুলো চলছে। হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু তাদের মতো কাজ করে যাচ্ছে। তো খাবার নিয়ে বা মানুষের এগুলো নিয়ে সমস্যা নাই, কিন্তু মানুষের কিন্তু একটা বিষয় আছে, খাবার পাচ্ছে তার পুঁজিটা, তার পাশাপাশি যে পুঁজিটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যারা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করে সে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যদি আপনি খুলে না দেন তাদের অনেক জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে, খাবার দ্রব্য যেটা দোকানে বন্ধ পড়ে আছে সেটা নষ্ট হবে, যে সিঙ্গারা বানাতো তার সাথে সিঙ্গারার যে সমস্ত উপকরণগুলো ছিল তার সেগুলো নষ্ট হয়ে যাবে, তারপরে আপনার বিভিন্ন মুদি দোকান বা বিভিন্ন দোকান যেগুলো তার অন্য কিছু বিক্রি করতো, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা বিষয় আছে। যেরকম দোকানপাট খোলার জন্য আপনার গার্মেন্টসের যারা দোকানপাট যারা আছে এরা বলে যে আপনার কাপড়ের দোকান, তো তারা বলছে যে দেখেন কাপড়টা যদি আপনি বাতাস না ঢোকে, হ্যাঁ, যদি সেভাবে আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জিনিসটাগুলো আমাদের বুঝতে হবে বা সেগুলোও কিন্তু আমরা উপলব্ধি করছি, সেই কারণেই কিন্তু আমাদের এই কখনো বন্ধ, কখনো বিধিনিষেধের আওতায়, কখনো বিধিনিষেধকে শিথিল করা, এইটার মধ্য দিয়ে আমাদের যেতে হবে যতদিন পর্যন্ত পুরোপুরি আমরা টিকা দিয়ে পুরোপুরি সেই অবস্থান তৈরি না করতে পারি।